বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার সময় দেশের বিভিন্ন জায়গায় হামলা ও সহিংসতার প্রতিবাদে উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত করেছেন আয়োজকরা। স্বল্প পরিসরে হয়েছে দেবী বিসর্জন। সুলতানা হিমুর রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার উদ্দেশ্যে বলেন, আবার এসো বছর ঘুরে। পুরাণ মতে এদিন দশভুজা দেবী দুর্গা মহিষাসুর বধ করবেন, দূর করবেন অশুভ শক্তি, দোলায় চড়ে ফিরবেন কৈলাসে স্বামীর বাড়িতে। তারই আরাধনায় বিজয়া দশমী তো হলো দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জন, হলো শেষবারের মতো অঞ্জলি। এক বছরের প্রতীক্ষার পরই চারটা দিন মনে হয় বাতাসের মতো উড়ে যায়। কিন্তু আরও খারাপ এই জন্য লাগছে যে এবার অনেক সীমিত পরিসরে হচ্ছে, আমরা সিঁদুর খেলা করছি না। আবার মঙ্গলবার্তা নিয়ে আসবেন, আমাদেরকে শিখাবেন কিভাবে একত্রিত হতে হয় একজন ধর্মাবলম্বী হিসেবে। কোভিড পরিস্থিতির কারণে আগেই বর্জন হয়েছিল বিসর্জনের শোভাযাত্রা। এবার পূজার সময় বিভিন্ন জায়গায় হামলা ও সহিংসতার প্রতিবাদে সিঁদুর খেলাও বর্জন করেছেন ভক্তরা। সারা দেশে হয়েছে প্রতিবাদ কর্মসূচিও। আমরা চাই না আমার ঘর বাড়িতে যে মা আছে সেও অপমাননা হোক, আমার দেবালয়ে যে মা আছে সেও অপমাননা হোক। সেই কারণে আমাদের আজকে এই যে সিঁদুর খেলা সেটা আমরা বর্জন করেছি। কোনো দুর্বৃত্তকে এই মাটিতে স্থান দেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। পূজা উদযাপন পরিষদের আহ্বানে সীমিত আয়োজনে দেবী বিসর্জন করেন ভক্তরা। প্রতিরোধের প্রতীক দেবী দুর্গা, মানব কুলে প্রতিরোধ গড়ে উঠুক অন্যায়ের বিরুদ্ধে, তবে মানুষে মানুষে বিরাজমান থাকুক শ্রদ্ধা সহনশীলতা। এই হোক বিজয়া দশমীর প্রত্যয়। সুতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।